কিউবা সংহতি দিবস গোটা রাজ্যের সাথে সাব্রুমে কর্মসূচি রূপায়ণ করে সিপিআইএম সাব্রুম মহকুমা কমিটি। সোমবার বেলা 11টায় কোভিড বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক লাগিয়ে কর্মসূচি সংগৃহীত করল সিপিআইএম। যদিও কর্মসূচির পর সবাইকে গ্রেপ্তার করেন সাব্রুম থানার পুলিশ। পরবর্তী সময়ে ম্যাজিস্ট্রেট কিষানুদের উপস্থিতিতে সবাইকে ছেড়ে দেওয়া হয়। সাব্রুম মহকুমা এলাকার বামকর্মী সমর্থকগণ সামিল হয় সাব্রুম সিপিআইএম মহকুমা অফিসে। অফিসের সামনেই সাব্রুম ছোটখিল রাস্তার পাশে দাঁড়িয়ে মুখে মাস্ক লাগিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে সম্পূর্ণ কোভিড বিধি মেনে কর্মসূচি সংগঠিত হয়। আলোচনা করেন সিপিআইএম সাব্রুম মহকুমা সম্পাদক দীপক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন পার্টি রাজ্য কমিটির সদস্য বিপ্লব সান্যাল, পার্টির নেতৃত্ব চিত্তরঞ্জন বসাক, ভুবন দেবনাথ, যাদব দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। কিউবা সংহতি দিবস পালন করছি। আপনারা জানেন কিউবা একটা সমাজতান্ত্রিক দেশ, সাম্রাজ্যবাদের লড়াইয়ে উনার ভূমিকা অনেক বেশি। ইদানিংকালে আমরা লক্ষ্য করছি 1961 সাল থেকে মার্কিন সাম্রাজ্যবাদ এই ছোট্ট দ্বীপরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে অবরোধ করছে এবং সমস্ত অর্থনৈতিক বিভিন্ন দেশের মধ্যে আরো নিষেধাজ্ঞা জারি করে এরাকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। আমরা দীর্ঘ সময় দেখেছি লড়াই করে তারা এই সমাজতান্ত্রিক ছোট্ট দ্বীপরাষ্ট্র, অল্প সংখ্যক লোক, এখানে তারা প্রায় প্রতিদিন প্রতিনিয়ত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠা করছে। তাদের স্লোগান হয় সমাজতন্ত্র। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।